নমস্কার, জয় মাতা। আজকে চলে আসলাম খুব অল্প সময়ের অনুষ্ঠান নিয়ে, এবং অল্প সময়ের মধ্যে আপনাদের বিশেষ বিশেষ কিছু টোটকা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের জীবনের নানা রকম সমস্যা যাতে টোটকার মাধ্যমে আপনারা সলভ করতে পারেন। যাদের আর্থিক অবস্থা সেই পরিমাণে সেরকম উন্নত নয়, তারা বিভিন্ন কারণেতে অনেক সময় প্রতিকার করতে পারছেন না এবং বিভিন্ন দামি দামি প্রতিকার তারা ইউজ করতে পারছেন না, তারা নিরাশ হবেন না। কারণ আমি আপনাদের জন্য অবশ্যই অ্যাস্ট্রিপ চ্যানেলের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আসছি, যেগুলো টিপস সংক্রান্ত অনুষ্ঠান, টোটকা সংক্রান্ত অনুষ্ঠান, কিন্তু সবকটা অনুষ্ঠানই তন্ত্র সঙ্গে রিলেটেড বা সম্পর্কযুক্ত। একদম দেখতে পাচ্ছেন যে লাল কাপড় টাপড় পরে একদম পুজো করেই আমি উঠে চলে এসেছি অনুষ্ঠান করতে, শুধুমাত্র এই হেডফোনটা নিয়েছি, আর কিছুই নিইনি। বাদ বাকি আমি চেষ্টা করবো যাতে আপনাদের সমস্যাগুলো আপনারা ঘরের মধ্যেই সলভ করতে পারেন, এবং কোথাও আপনাদের এই সমস্যা সলভ করার জন্য যেতে হবে না, আপনারা ঘরের মধ্যেই কিন্তু সলভ করে ফেলতে পারবেন। কিন্তু এই টোটকাগুলো বা এই যে আমি কথাগুলো বলবো বিভিন্ন রকম, তার জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন হবে, সেই সামগ্রীগুলো আপনারা অবশ্যই নিজের নিজের এলাকায় বা কোথাও থেকে হোক একটা জোগাড় করে নেবার চেষ্টা করবেন। কেউ কিন্তু আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ হচ্ছে যে আমি আমার মতো করে সামগ্রী বিভিন্ন দোকান থেকে কালেকশন করি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পীঠস্থান থেকে কালেকশন করি। আপনারাও বিভিন্ন জায়গায় ঘোরেন মাঝে মধ্যেই, কিন্তু আপনারা জিনিসটাকে কালেকশন করে নেবেন সেরকম জিনিস। হ্যাঁ, যেমন হচ্ছে প্রথমেই যে বিষয়টাকে নিয়ে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন মনোমালিন্য হচ্ছে। আমি কিন্তু সেই কথায় যাচ্ছি না যে স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যাচ্ছে, এরকম নয়। স্বামী স্ত্রী ঘরের মধ্যে রয়েছে, কিন্তু ঘরের মধ্যে আসলে পরেই একটা খটাখটি, একটা তর্ক বিতর্ক, একটা মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে। স্বামী নিজের মতো করে চলছে, ওয়াইফ নিজের মতো করে চলছে। যদি স্ত্রী কিছু বলবো বলে মনে করে স্বামীকে, স্বামী সেটা পাত্তা দিচ্ছে না, বা স্বামী কিছু যদি বলবো বলে মনে করে তাহলে স্ত্রী পাত্তা দিচ্ছে না, তাহলে এরকম সময় কিন্তু একটা মানুষ কনফিউশনের মধ্যে পড়ে যায়, এবং সে এইরকম সময়ে ভাবে যে কি করলে পারে এই সমস্যার সমাধান হবে। অর্থাৎ কোথাও যেন তার একটা মনের মতো হচ্ছে না, মনটা যেন একটু ম্যাচম্যাচে হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি, নিরাশ হবেন না, খুব খুব মানে সহজেই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে। আর যদি সমস্যার সমাধান না হয়, তখন তো বিভিন্ন কাজকর্মের ব্যাপারগুলো রয়েছেই, তাহলে পরে প্রথমেই জেনে নিন যে কী করবেন আপনারা। যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, তাহলে পরে প্রথম নম্বর কথা, যদি মহিলার ক্ষেত্রে দেখা যায় যে তার স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে বা মনোমালিন্য হচ্ছে, কিন্তু এক ঘরের মধ্যেই রয়েছেন, ডিভোর্স টিভোর্সের কিন্তু ব্যাপারটা নয়, আমি কিন্তু বলছি এক ঘরের মধ্যে রয়েছেন কিন্তু তবুও মনোমালিন্য হচ্ছে, তাহলে আপনারা খুব সহজেই যেই স্ত্রীর চাইছে যে আমার স্বামী আমার সঙ্গে ভালো করে কথা বলুক বা ভালো করে মিশুক, হ্যাঁ, বা ভালো করে চলুক, আমার কথা মতো শুনুক, সমস্ত কথা শুনে কাজকর্ম করুক, সেরকম জায়গাতে আপনারা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আর কি, আপনারা একটু কাঁচা কর্পূর যেটা হয় না, সেটা দোকানে পাওয়া যায় কিনতে, সেই কর্পূর জোগাড় করবেন, এবং কর্পূর জোগাড় করে একটা থলির মধ্যে রাখবেন। সেই থলিটার মধ্যে রেখে সেই কর্পূরটাকে হাতে নেবেন, হাতে নিয়ে হাতের চেটোটাকে বুঝতে পারছেন এরকম করে নেবেন, নিয়ে কর্পূরটাকে এই জায়গাটা রাখবেন, রেখে মানে কর্পূরের থলিটাকে আর কি বলতে চাইছি, সেই কর্পূরটার মধ্যে নিজের মনস্কামনা বলবেন, ঠিক আছে? মানে আপনি কি চাইছেন, মানে আপনি হাজবেন্ডের আপনার স্বামীর কাছ থেকে কি চাইছেন, বা স্বামীর সঙ্গে সম্পর্ক আপনার কতটা ভালো হতে চায়, সেই সমস্ত বিষয়গুলো এই কর্পূরটার মধ্যে বলবেন। বলে খুব চুপি সারেতে স্বামীর বালিশের তলায় এটাকে রেখে দেবেন, ঠিক আছে? এবং সকাল হবে যখন, তখন আবার ওই কর্পূরটাকে ওই মনস্কামনা, মানে যেই মনস্কামনাটা করেছিলেন কালকে, সেই মনস্কামনাটা আবার করবেন, এবং বলবেন যে এই মনস্কামনা যেন পূর্ণ হয়ে যায়, এই মনস্কামনা যেন পূর্ণ হয়ে যায়, এই মনস্কামনা যেন পূর্ণ হয়ে যায়, মানে সমস্ত কথাগুলোকে বলে বাবা গোরখনাথ কি দোহাই, এই কথাটা খালি বলবেন, বাবা গোরখনাথ কি দোহাই, দোহাই এইবার এটা তিনবার বলবেন, তিনবার বলে কর্পূরটাকে জ্বালিয়ে দেবেন, মানে ওই থলিটাকে জ্বালিয়ে দেবেন, তাহলে পরে আপনার কিন্তু এই সমস্যা থেকে আপনি অনেকটা রিলিফ পেতে পারেন। আবার ধরুন মনে করুন কোনো ছেলে বা কোনো পুরুষ মানুষ, তার ওয়াইফের সঙ্গে সমস্যা ক্রিয়েট হচ্ছে, তখন সেই পুরুষ মানুষের দরকার যে সে কিন্তু একটু মার্কেট থেকে মেটে সিঁদুর জোগাড় করবে, মেটে সিঁদুর জোগাড় করে সে চুপি সারে কিন্তু এই মেটে সিঁদুরটাকে, ওই একই প্রসেস, মেটে সিঁদুর একটা ধরুন কাগজের মধ্যে দিলেন অল্প একটুখানি, ধরুন মনে করা যাক আপনি 50 টাকার মেটে সিঁদুর কিনলেন, খুব বেশি একটা পাওয়া যাবে না 50 টাকাতে, না সেই মেটে সিঁদুরটা আপনি একটা কাগজের মধ্যে সেখান থেকে, কেন ওই ওই সিঁদুরটা আপনি অনেকবার ইউজ করতে পারেন,
একটা কাগজের মধ্যে মেটে সিঁদুর তিন থেকে চার টিমটে মতো চিমটে মতো আপনি ওই কাগজটার মধ্যে রাখলেন, কাগজটা সেই হাতের মধ্যে নিলেন, নিয়ে আপনার মনস্কামনা আপনি ওই সিঁদুরটার মধ্যে বললেন। হ্যাঁ, বলে আস্তে করে ওয়াইফের বালিশের ভেতরে ঢুকিয়ে রেখে দিলেন, যাতে ওয়াইফ বুঝতেই না পারে। এবার ওয়াইফ তো রাত্রিবেলা এসে শুয়ে পড়লো যেমন শোয় বালিশের মধ্যে। হ্যাঁ, এবং সকালবেলা উঠে সেই মেটে সিঁদুরটা আপনি নেবেন, আবার সেই হাতের মধ্যে নেবেন, মানে যেরকম করে রেখেছিল ওরকমভাবে পুড়িয়াটাকে হাতের মধ্যে নেবেন। নিয়ে আপনি ওই মনস্কামনাটা যাতে পূর্ণ হয়ে যায়, তার সিম্পলি আপনি যেরকমভাবে সিম্পলি কথা বলেন সেরকমভাবে এইটা বলবেন, বলে বলবেন বাবা গোরখনাথ কি দোহাই, বাবা গোরখনাথ কি দোহাই, বাবা গোরখনাথ কি দোহাই, বলে এই মেটে সিঁদুরটা যাতে আমাদের সম্পর্ক ভালো হয়ে যায়, এইটা বলে আপনি সিঁদুর ঠাকুরের স্থানের মধ্যে এই সিঁদুরটাকে রেখে দেবেন, ফেলবেন না, ঠাকুরের স্থানের মধ্যে কোথাও একটা রেখে দেবে। মানে ঠাকুরের তো বিভিন্ন জায়গা টাকা রয়েছে, মানে লক্ষ্মী নারায়ণ গণেশ শিব দুর্গা যা কিছু ছবি টাইপই থাকুক, ফটো ফটো থাকুক, সেইখানে একটা কোথাও কোণের মধ্যে রেখে দেবেন, মানে ঠাকুরের স্থানে। এবং আপনি প্রতিদিন সেই জিনিসটাকে ফলো করবেন এবং ফলো করে একটা করে ধূপকাঠি দেখাবার চেষ্টা করবেন, তাহলে পরে আপনাদের কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। আরও বেশ কিছু টুটকা বলবো, ধরুন কারোর বিয়ে হচ্ছে না, অনেক সমস্যার মধ্যে রয়েছে, বিয়ে না হলে পরে অনেকে অনেক সমস্যার মধ্যে থাকে, অনেক টেনশনের মধ্যে থাকে, আমি বুঝতে পারি। বিভিন্ন গ্রহ অবস্থান তো আপনি আমার কাছ থেকে জেনেছেনই, কেন গ্রহ অবস্থানে বিভিন্ন কম্বিনেশন কিন্তু বিয়ে করতে বাধা দিয়ে দেয়, সেই সব গ্রহ অবস্থানের কথা আজকে বলবো না, আজকে টোটকার কথা বলবো, আজকে তন্ত্রের কথা বলবো, যে এমন কিছু বিষয় রয়েছে যেটা কিন্তু করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, এবং সমস্যার সমাধান যদি তাও না হয়, কারণ এর আগে আমি একটি বিবাহের টোটকা কিন্তু দিয়েছিলাম, সেটা জ্যোতিষের নজর থেকে দিয়েছিলাম, আজকে তন্ত্রের নজর থেকে দিচ্ছি। আপনি একটা কথা খেয়াল রাখবেন, যদি কোনো মহিলা ধরুন আপনার আশেপাশে কোথাও বিয়ে হচ্ছে, ঠিক আছে, আপনার চেনা পরিচিতির মধ্যে কারোর বিয়ে হচ্ছে, এরকম কোনো মহিলা রয়েছে, সেই মহিলার কাছে আপনি কিন্তু আপনি একটা কাজ করবেন, যে আপনার যদি বিবাহ না হয়ে থাকে বা হচ্ছে না কোনো কারণে বা অনেক সমস্যার মধ্যে রয়েছে আপনার বাড়ির লোক, আপনি সেই মহিলার কাছে, যাই হোক আপনার চেনাশোনা বা যোগাযোগ আছে এরকম কোনো মহিলার বিয়ে হচ্ছে, সেই মহিলার কাছে চুপিসারে চলে যাবেন, সেই মহিলার কাছে গিয়ে দেখবেন মহিলার দেখবেন যেদিনকে বিয়ে সেদিনকে সকালবেলা সব সাজাতে আসে বিভিন্ন রকমভাবে মহিলাটাকে, সেই মহিলার হাতের মধ্যে মেহেন্দি দেওয়া হয়, সেই মেহেন্দিটা যখন দেওয়া হবে সেই মহিলার হাত থেকে, মেহেন্দির পাতা থেকে নয় কিন্তু হাত থেকে, আপনি একটুখানি মেহেন্দিটা তুলে নেবেন, তুলে নিয়ে সেই মেহেন্দিটাকে আপনি এসে ঠাকুরের স্থানের মধ্যে রাখবেন, সেই ঠাকুরের স্থানের মধ্যে রেখে আপনি প্রতিদিন ধূপ মোমবাতি ওর মধ্যে দেখান এবং আপনার বিবাহের প্রার্থনা করুন, তা আপনার কিন্তু বিবাহ হয়ে যাবে। খুব সিম্পলি কাজ, আপনি অনায়াসেই করতে পারেন। এছাড়াও আরও একটা বিষয় বলে দিচ্ছি, ধরুন কোনো পূর্ণিমার দিনকে আপনি একটা কাজ করবেন, কোনো পূর্ণিমার দিনকে একটা প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে, কোনো পূর্ণিমার দিনকে একটা প্রদীপ বট গাছের তলায় আপনাকে জ্বালাতে হবে, বট গাছের তলায় জ্বালিয়ে আপনি সাত পাক ঘুরবেন, প্রদীপটাকে হাতের মধ্যে নেবেন, নিয়ে এরকম প্রদীপটাকে রেখে সাত পাক বট গাছটাকে ঘুরবেন, বট গাছটাকে ঘুরে আপনি কিন্তু মোটামুটি আপনার বিয়ে যেতে হয়ে যায় সেই একটা প্রার্থনা করবেন বট গাছটার কাছে। হ্যাঁ, এবং আপনি ওই প্রদীপটা দেওয়া হয়ে গেলে আপনি ফিরে আসবেন, যখন বাড়ি চলে আসবেন ওটা খালি পূর্ণিমার দিনকেই করবেন, ওটা কয়েকটা পূর্ণিমা আপনারা করতে পারেন তাহলে পরে কিন্তু সাকসেস হয়ে যাবে, একটা পূর্ণিমা করেই ছেড়ে দিলাম হবে না, কিন্তু আপনি দু চারটে পূর্ণিমা করবেন তাহলে পরে এটা কিন্তু অবশ্যই আপনার বিবাহের একটা কোনো না কোনো কমিউনিকেশন স্কেল তৈরি হবেই। আপনি ওই প্রদীপটাকে জ্বালাবেন, জ্বালিয়ে দিয়ে বট গাছটাকে ঘুরে আপনি ওই আপনার মনস্কামনাটা বলবেন, বলে আপনি বাড়ি চলে আসবেন, বাড়িতে এসে ওই দিনকে বা তার পরের দিনকে আপনি যদি পারেন তাহলে পারে কিছু সদবা মানুষকে খাওয়াবার চেষ্টা করুন, আপনার যতটা সাধ্য সেই মতো খাওয়াবার চেষ্টা করুন, তাহলে আপনার কিন্তু বিয়ের একটা ব্যবস্থা বা যোগাযোগ হয়ে যাবে। কিন্তু এছাড়াও আপনি কোনো শিব পার্বতীর যদি মন্দির থাকে সেখানে গিয়ে পুজো দিতে পারেন, এবং সেখানে গিয়ে পুজো এমন করে দেবেন, একটু বেশি করে পুজো দেবেন, এবং কোনো প্রতিষ্ঠিত মন্দিরের মধ্যে যাবেন এবং শিব পার্বতীকে পুজো দিয়ে কিছুটা প্রসাদ আপনি আপনার পাড়ার মধ্যে যারা সদবা মহিলা রয়েছে তাদেরকে কিছুটা প্রসাদ বিলি করে দেবেন বা খাইয়ে দেবেন, আপনার কিন্তু দেখবেন বিয়ে হয়ে যাবে। এরকম নানান টোটকা নিয়ে আমি কিন্তু এখন পর পর ভিডিও করে যাব আপনাদের জন্য, যাতে আপনারা নিজের বাড়িতে বসে নিজের সমস্যার সমাধান করতে পারেন, আর যদি সমস্যা খুব ক্রিটিক্যাল হয়ে যায় তখন তো আমি অবশ্যই রয়েছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আমার জ্ঞান অভিজ্ঞতা দিয়ে আমার কাজকর্ম দিয়ে মা তারার কৃপায় আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আজ এখানে শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে।